আসসালামু আলাইকুম, আমন্ত্রণ বাংলাদেশের সংবাদে, সাথে আছি সিফাত শারমিন। শুরুতেই বিআরবি কেবলস সংবাদ শিরোনাম। সারা দেশে দুর্নীতির মহোৎসব চলছে সরকারের মদতে, অভিযোগ মির্জা ফখরুলের। ক্ষমতাসীন দলের কয়েকজন নেতার দুর্নীতির তথ্য দুদকে জমা দিয়েছে বিএনপি। দেশে কিছুটা উন্নতি হলেও রাজধানীর জুরাইনের বেশিরভাগ বাড়িতেই চলছে ডায়রিয়ার প্রকোপ। স্থানীয়রা দুষছেন ওয়াসার ময়লা ও দুর্গন্ধযুক্ত পানিকে। মিরপুর মুসলিম বাজার বধ্যভূমিতে একাত্তরে গণহত্যার শিকারদের পাওয়া দেহাবশেষ, মিরপুর বুদ্ধিজীবী কবরস্থানে রাষ্ট্রীয় মর্যাদায় দাফন। পাকিস্তানের প্রধানমন্ত্রী নির্বাচন আজ, জয়ের ব্যাপারে শতভাগ আশাবাদী মুসলিম লীগ নেতা শাহবাজ শরীফ। দেখছিলেন বিআরবি কেবলস সংবাদ শিরোনাম। এবারে বিস্তারিত, সরকারি দলের কয়েকজন নেতার দুর্নীতির তথ্য দুর্নীতি দমন কমিশনে জমা দিয়েছে বিএনপি। দুপুরে সেগুনবাগিচায় দুর্নীতি দমন কমিশন কার্যালয়ে সরকারি দলের কয়েক নেতার দুর্নীতির তথ্য জমা দেন বিএনপির যুগ্ম মহাসচিব অ্যাডভোকেট সৈয়দ মোয়াজ্জেম হোসেন আলালের নেতৃত্বে বিএনপির একটি প্রতিনিধি দল। এর আগে গুলশান কার্যালয়ে সংবাদ সম্মেলনে বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেন, দুদক সচেতনভাবে সরকারের উচ্চ পদস্থ ব্যক্তিদের দুর্নীতির তদন্ত থেকে বিরত থাকছে। সরকারের সক্রিয় যোগ সাজশে এসব দুর্নীতি হচ্ছে বলে অভিযোগ করেন তিনি। বলেন, সরকারের মদতে সারা দেশে দুর্নীতির মহোৎসব চলছে, অথচ দুর্নীতি দমন কমিশন সরকারি দলের নেতাকর্মীদের বিরুদ্ধে কোনো ধরনের ব্যবস্থা নিচ্ছে না বলে জানান বিএনপি মহাসচিব। এর বিরুদ্ধে জনমত তৈরি করা হবে বলে জানান তিনি। ভবিষ্যতে সরকারের দুর্নীতির বিষয়ে শ্বেতপত্র প্রকাশের চিন্তা ভাবনা করা হচ্ছে বলে জানান মির্জা ফখরুল ইসলাম আলমগীর। করছে নিজেরা এবং মদত হচ্ছে, এই বিষয়গুলো জাতির সামনে পরিষ্কার হয়ে ফুটে উঠছে। আপনারা নিশ্চয়ই লক্ষ্য করেছেন যে যত দুর্নীতির বিষয়গুলো উঠে আসে, পত্র পত্রিকাতেই আসে, সেই বিষয়গুলোর সম্পর্কেও কিন্তু দুর্নীতি দমন কমিশন কোনো ব্যবস্থা গ্রহণ করে না। দেশে ডায়রিয়ার পরিস্থিতি কিছুটা উন্নতি হলেও ভয়াবহ আকার ধারণ করেছে রাজধানীর জুরাইন এলাকায়। এলাকাটির অধিকাংশ বাড়িতে দেখা দিচ্ছে ডায়রিয়ার প্রকোপ। স্থানীয়দের অভিযোগ, ওয়াসার পানির কারণে বাড়ছে ডায়রিয়ার প্রকোপ। এদিকে আইসিডিডিআরবির তথ্য অনুযায়ী ডায়রিয়ায় আক্রান্ত হয়ে প্রতিদিন গড়ে 60 জন হাসপাতালে ভর্তি হচ্ছে। হাসপাতালে পৌঁছানোর আগেই গড়ে 2 জন মারা যাচ্ছে। রাজধানীর পূর্ব জুরাইনের 6তলা এই বাড়িতে বসবাস করে 12টি পরিবার। গত 2 দিনে এই বাড়ির 16 জন বাসিন্দা ডায়রিয়ায় আক্রান্ত হয়ে ভর্তি হয়েছেন হাসপাতালে। সেখান থেকে চিকিৎসা নিয়ে কয়েকজন ফিরেছে বাসায়। 2-3 দিন ধরে এই অবস্থা, আমার বাচ্চারা বুড়ো পেট খারাপ। এই ছেলেরা ছিল, ছেলেটা এখন একটু ভালো হয়েছে, শাশুড়ি অসুস্থ, ওই জন্যই ইনি আসলো। মানে পানিটা এত খারাপ, আজকে পানি কিনে আনছি পর্যন্ত, পানি কিনে কত খুন করা যায় ভাই বলেন। পানির জন্য এই বাড়ির সবাই ডায়রিয়া, সবাই মহাখালী যায় ভর্তি হয়েছে। সকাল থেকে পর্যন্ত 7 বার বাথরুম করছে, কালকে ডাক্তার দেখাই নিয়েছি মহাখালী থেকে। বাসিন্দাদের অভিযোগ, ওয়াসার ময়লা ও দুর্গন্ধযুক্ত পানির কারণে দেখা দিয়েছে এই সমস্যা। আমরা এখানে তো রান্না বাড়া দোয়া পাকলা করি সব, না খাই না, তারপরে ওই যে বাচ্চারা অসুস্থ। ওয়াসার পানি ব্যবহার করে, মানে এই রান্না বান্নার কাজে ব্যবহার করে ডায়রিয়া আক্রান্ত। পানিবাহিত রোগে আক্রান্তের এই দৃশ্য দেখা যাচ্ছে জুরাইন এলাকার বেশিরভাগ বাড়িতেই। স্বাস্থ্য অধিদপ্তরের তথ্য মতে, চলতি বছরে দেশে ডায়রিয়ায় আক্রান্ত হয়ে 3.5 লাখেরও বেশি রোগী হাসপাতালে ভর্তি হয়েছেন। কতজন মারা গেছেন সেই তথ্য নেই তাদের কাছে। আন্তর্জাতিক গবেষণা প্রতিষ্ঠান আইসিডিডিআরবির তথ্য অনুযায়ী মার্চ থেকে এ পর্যন্ত হাসপাতালটিতে 43,000-এর বেশি ডায়রিয়া রোগী ভর্তি হয়েছেন। এর মধ্যে শুধু মার্চ মাসে ভর্তি হয়েছেন 30,000-এর বেশি। আর চলতি মাসে প্রতিদিন গড়ে 1,300-এর বেশি রোগী এই হাসপাতালে ভর্তি হচ্ছেন। ফররুখবাবু, বাংলাভিশন, ঢাকা। মিরপুরের মুসলিম বাজারে একাত্তরে গণহত্যায় নিহতদের উদ্ধার করা দেহাবশেষ সমূহের অবশিষ্টাংশ রাষ্ট্রীয় মর্যাদায় মিরপুর শহীদ বুদ্ধিজীবী কবরস্থানে দাফন করা হয়েছে। সকালে রাষ্ট্রীয় রীতিনীতি মেনে সেনাবাহিনীর উদ্যোগে শহীদদের দাফন সম্পন্ন করা হয়। এ সময় সেনাপ্রধান জেনারেল এস এম শফিউদ্দিন আহমেদ বলেন, গণহত্যার শিকার শহীদদের রাষ্ট্রীয় মর্যাদায় দাফন করতে পেরে সেনাবাহিনী গর্বিত। উল্লেখ্য, 1971 সালের মহান মুক্তিযুদ্ধে পাকিস্তানি হানাদার বাহিনীর নারকীয় হত্যাযজ্ঞের ফলে বাংলাদেশের অসংখ্য বধ্যভূমির অন্যতম হচ্ছে মিরপুরের মুসলিম বাজার বধ্যভূমি। পাকিস্তানি সেনাবাহিনী ও তাদের মদতপুষ্ট রাজাকার হিংস্রতা যে কত ভয়াবহ ছিল তা প্রমাণ পাওয়া যায়
1999 সালে মিরপুরে 12 নম্বরে নূরি মসজিদের সংস্কার কাজ করার সময় কূপ খননের সময় বেরিয়ে আসে হত্যাযজ্ঞের স্মৃতিচিহ্ন, মাথার খুলি ও হাড়গোড়। পরে সেগুলো গণহত্যার নিদর্শন কিনা তা নিশ্চিতে কাজ করে ওয়ার ক্রাইমস ফ্যাক্টস ফাইন্ডিং কমিটি। উদ্ধার করা সেই দেহাবশেষের অংশবিশেষ পাঁচটি কফিনে করে আজ বুদ্ধিজীবী কবরস্থানে দাফন করা হলো। আর এই দায়িত্ব পেয়ে সেনাবাহিনী সত্যি গর্বিত। যেখানেই আমাদের সুযোগ রয়েছে আমরা সেখানে মুক্তিযোদ্ধাদের পাশে দাঁড়াচ্ছি। স্বাধীনতার যুদ্ধের এই স্পিরিটকে ধারণ করার জন্য, যাতে করে ভবিষ্যতের প্রজন্মের ভিতরে এই চেতনা আমাদের রয়ে যায়, সেই লক্ষ্যে আমরা কাজ করে যাচ্ছি। আজকে আমরা যেভাবে তাদেরকে সম্মানিত করতে পারলাম, আমি মনে করি এতে এই শহীদের যারা স্বজন নিকটজন এবং তাদের ভাই বোন মাতা পিতা যারা আজও বেঁচে আছে এবং যারা শহীদ তাদের আত্মা শান্তি পাবে। শ্রীলঙ্কার অর্থনৈতিক সংকটের সাথে বাংলাদেশকে মেলানো উদ্দেশ্য প্রণোদিত বলছেন অর্থনীতিবিদরা। দুই অর্থনীতির সমকালীন অবস্থা ও বৈশিষ্ট্য একেবারেই ভিন্ন মনে করেন তারা, তবে বাংলাদেশের কৃষি রপ্তানি প্রবাসী আয় ও রাজস্ব সংগ্রহে আরও ইতিবাচক কাজের সুযোগ আছে বলে অভিমত তাদের। সেই সাথে বিদেশি বিনিয়োগ আকর্ষণ নজর দেওয়ার তাগিদ অর্থনীতি বিশ্লেষকদের। মামুন আবদুল্লাহ রিপোর্ট। সাম্প্রতিক আলোচনায় গুরুত্বপূর্ণ ইস্যু শ্রীলঙ্কার অর্থনৈতিক ভঙ্গুর অবস্থা। বৈদেশিক ঋণ এবং মুদ্রাস্ফীতির জাতাকলে দেউলিয়া দশায় দেশটি। $7.3 বিলিয়ন ঋণ সুদাসলে শোধ দিতে হবে এবছরই। সেখানে দেশটির বৈদেশিক মুদ্রা রিজার্ভ ওঠানামা করছে $1-2 বিলিয়ন মধ্যে। এরই মাঝে বাংলাদেশের অর্থনীতিকে শ্রীলঙ্কার অর্থনীতির সাথে তুলনা করতে নেমেছে একটি মহল। এর সাথে ঘোরতর আপত্তি অর্থনীতিবিদদের। বাংলাদেশের অর্থনীতির সাথে শ্রীলঙ্কার অর্থনীতির কোনো মিলই নেই। এই দুটো অর্থনীতিকে এক পাল্লায় মাপার চেষ্টা করাটাই আমি বলবো যে উদ্দেশ্য প্রণোদিত, কারণ অঙ্কগুলো একেবারে ভিন্ন কথা বলে। যদি বাংলাদেশ তার অ্যানুয়াল ডেভেলপমেন্ট প্রোগ্রামটা সঠিক সময়ে সেটা বাস্তবায়ন করে, মেগা প্রজেক্ট যদি টাইমলি বাস্তবায়ন করে, মেগা প্রজেক্ট টাইমলি বাস্তবায়নের সাথে সাথে যদি সেটা ওপেন করে দেয় এবং সেখান থেকে যদি আমি আর্নিংস এর ব্যবস্থা করতে পারি, তাহলে বাংলাদেশ কখনো শ্রীলঙ্কার কাছাকাছি, শ্রীলঙ্কার যে পরিস্থিতি ভয়াবহ পরিস্থিতি সেই ভয়াবহ পরিস্থিতি যাবে না। নতুবা বাংলাদেশ যদি তার এই মেগা প্রজেক্ট থেকে যদি সে আর্নিংস সে ইনশিওর না করতে পারে, তাহলে কিন্তু আমাদের শ্রীলঙ্কার থেকেও খারাপ অবস্থার ভিতরে আমরা চলে যাব। বাংলাদেশের ঋণ খেলাপি হওয়ার কোনো রেকর্ড নেই জানিয়ে বাংলাদেশ ব্যাংকের সাবেক এই গভর্নর বলছেন, ঋণ পরিশোধে প্রয়োজনে উন্নয়ন সহযোগী দেশগুলোর সাথে আরও সমন্বয় জরুরি। বড় বড় লোনের যে পেমেন্ট আছে এগুলোকে আমরা একটু ইয়ারডি বাংলাদেশ ব্যাংক এবং বিদেশি যারা লোন দিয়েছে তারা স্টেগার করতে পারে। এই মাসে আমরা এডিবিটা দেব, পরের মাসে আমরা ওয়ার্ল্ড ব্যাংকেরটা দেব, এরকম করে যদি আমরা একটা রিশিডিউল করতে পারি, প্ল্যানটা রিশিডিউল করতে পারি, এটা কিন্তু তারা রাজি হবে। অর্থনৈতিক বিড়ম্বনায় না পড়তে স্বল্প মেয়াদে এবং উচ্চ সুদের ঋণ না নিতেও পরামর্শ এই অর্থনীতিবিদের। মামুন আবদুল্লাহ, বাংলাভিশন, ঢাকা। উত্তরায় একটি বাসায় গত মার্চে শামসুদ্দিন হত্যার সাথে জড়িত দুইজনকে গ্রেফতার করেছে গোয়েন্দা পুলিশ, তবে মূল পরিকল্পনাকারী তানভীর আহমেদ ভারতে পালিয়ে গেছে। গ্রেফতার মুসলিম ও সাফির কাছ থেকে লুটে নেওয়া স্বর্ণালঙ্কার, টাকা ও একটি শাটার গান উদ্ধার করা হয়। গোয়েন্দা পুলিশ জানায় নিহত শামসুদ্দিনের স্ত্রী ভাতিজা তানভীর বেকার ও নেশাগ্রস্ত ছিল, টাকার জন্য নিজ ফুপাকে হত্যার পরিকল্পনা করে। গত 15 মার্চ বাসায় তেমন কেউ ছিল না নিশ্চিত হয়ে তানভীর দুই সহযোগীকে নিয়ে ফুফুর বাসায় যায়। ধারালো অস্ত্র দিয়ে শামসুদ্দিনের গলা কেটে হত্যা করে, লুটে নেয় স্বর্ণালঙ্কার, নগদ টাকা। নিহতের ছেলে বাদী হয়ে মামলা করলে গোয়েন্দা জালে ধরা পড়ে দুই সহযোগী। নিকট আত্মীয় বাসায় অপরিচিত লোকজন নিয়ে গেলে পরিবারের লোকজনকে আরও সতর্ক থাকার পরামর্শ দেওয়া হয় সংবাদ সম্মেলনে।
অপরিকল্পিত নগরায়ণ ও রাস্তার স্বল্পতা, ব্যক্তিগত গাড়ির বৃদ্ধির কারণে দিন দিন যানজট বাড়ছে বলে মনে করেন বিশেষজ্ঞরা। ঢাকা রিপোর্টার্স ইউনিটিতে অসহনীয় যানজট সমাধান কি শীর্ষক আলোচনা সভায় এসব কথা বলেন তারা। এ সময় স্থানীয় সরকার তাজুল ইসলাম বলেন ফুটপাত ও রাস্তা দখল এবং গণপরিবহনের অব্যবস্থাপনায় বাড়ছে যানজট। দেশে উন্নয়ন হলে যানজট বাড়ে বলেও দাবি করেন তিনি। নগর পরিকল্পনাবিদরা বলছেন যানজট নিরসনে পরিকল্পনার এখনও রয়ে গেছে, কাগজে কলমে বাস্তবে তা দেখা নেই। যানজট থেকে মুক্তি পেতে সঠিক পরিকল্পনা নেওয়ার পরামর্শ দিয়েছেন তারা। নিরাপদ সড়ক চাই এর চেয়ারম্যান ইলিয়াস কাঞ্চন বলেন রাস্তা দখল করে বাস রাখা বন্ধ করতে হবে, অবৈধ পার্কিং ব্যবস্থা, তা না হলে কোনো পরিকল্পনাই কাজে আসবে না বলে মনে করেন তিনি। যানবাহনের শৃঙ্খল হারানো, রাজধানী ঢাকার প্রধান সড়কগুলোতেও রিকশার বেপরোয়া চলাচল, নিয়ন্ত্রণ বা প্রতিরোধের বদলে এতে উল্টো সহায়তা দিচ্ছে ট্রাফিক পুলিশ। এর জেরে বাধাগ্রস্ত অন্য যানবাহনের গতি বুয়েটের দুর্ঘটনা গবেষণা কেন্দ্রের তথ্য বলছে রাজধানীতে প্রতিদিন রিকশায় যাতায়াত করে 30% কর্মজীবী মানুষ। যানজটের কারণে ঢাকায় প্রতিদিন গড়ে 82 লাখ কর্মঘণ্টা নষ্ট হচ্ছে বলেও জানানো হয়েছে তাদের সর্বশেষ গবেষণায়। যে পথে চলে ইঞ্জিন চালিত বাস, সেই পথেই দাপটের সাথে চলছে রিকশা। পায়ে প্যাডেল দেয়া রিকশার এলোমেলো পথ চলায় গতি হারায় অন্য বাহন। রাজধানীর ব্যস্ততম সড়ক যানজট মুক্ত রাখতে নগরের প্রধান তিনটি সড়কে 2 বছর আগে রিকশা বন্ধের সিদ্ধান্ত নেয় উত্তর দক্ষিণ 2 সিটি কর্পোরেশন। ওই সিদ্ধান্ত দৃষ্টে কুড়িল থেকে সায়দাবাদ, গাবতলী থেকে আজিমপুর, সায়েন্স ল্যাব থেকে শাহবাগ সড়কে রিকশা চলাচল করতে পারবে না। তবে বাস্তবতা ভিন্ন। থামানো, দমানো বা আটকানোর বদলে এসব সড়কে ট্রাফিক পুলিশই রিকশা চলাচলে সহায়তা দেয় প্রায় প্রকাশ্যেই। এর জেরে দেখা দিচ্ছে দীর্ঘ যানজট, বিপাকে পড়ছে ইঞ্জিন চালিত বাহন। এটা তো রিস্কের রাস্তা না, এনে দ্রুত বাদ যাইব, দ্রুত মনে করেন ভাবে রাস্তাটা ক্লিয়ার থাকবো। ট্রাফিকের দুর্বলতা, রিক্সা চালানোর জন্য পরে এমনি ঢুকে যায়, ফিটিং খায় ট্রাফিক পুলিশ, আর এটারও জরিমানা দেওয়া লাগে। ট্রাফিক ঢুকায় দিচ্ছে রিক্সা, এই জন্য যানজট বেশি লাগ দিচ্ছে। রাজধানীর প্রধান সড়কে রিকশায় নিষেধাজ্ঞার কথা না জানার যুক্তি চালকদের কারো কারো। ট্রাফিক সার্জেন্ট এরা ছাড়ে দেখেই তো আসি আমরা, তারা যদি নিয়ম কানুন পালন করতো ঠিকভাবে তাহলে তো আমরা আসতে পারতাম না। অফিস টাইম শেষ হয়ে গেল, মার্কেটিং বা আদার্স যারা চলাফেরা করে তখন আমরা উঠি, এছাড়া উঠি না এই রাস্তায়। এদিকে প্রধান সড়ক যানজট মুক্ত রাখতে রিকশা বন্ধে সরকারি প্রকল্পের কথা না জানার ভান ট্রাফিক পুলিশেরও। রিকশা তো চলা তো নিষেধ না, এমন কোনো বিধান নাই। বেসরকারি হিসেবে রাজধানীতে রিকশার সংখ্যা প্রায় 10 লাখ, ঈদকে ঘিরে এই সংখ্যা আরও বাড়বে বলছেন বিশেষজ্ঞরা। অযান্ত্রিক যে যানবাহনগুলি আছে এটা কিন্তু একেবারে আমার মূল সড়কে ওঠার কথা না, করোনার সময় এরা মূল সড়কে উঠেছে, এখনও কিন্তু দ্বিধাহাস্যে চলছে। ফলে যেটি হবে, রিকশার একটা এখানে ব্যাপকতা হবে, এবং এই যে আমি বললাম যে আমাদের গতি কমে আসার যে বিষয়টি, এটা কমতে কমতে কিন্তু একেবারে অচলতায় অবস্থায় চলে আসবে। রাজধানীর প্রধান সড়ক থেকে অযান্ত্রিক যানবাহন একেবারে তুলে দেওয়ার পরামর্শ বিশেষজ্ঞদের। সড়কে গতি ফেরাতে না পারলে অর্থনৈতিক ক্ষতি বাড়তেই থাকবে বলে সতর্ক করলেন তারা। ফররুখ বাবু, বাংলাভিশন, ঢাকা। সংবাদ শেষ করব বিআরবি কেবল শিরোনামগুলো আরো একবার জানিয়ে। সারা দেশে দুর্নীতির মহোৎসব চলছে, সরকারের মদতে অভিযোগ মির্জা ফখরুলের। ক্ষমতাসীন দলের কয়েকজন নেতার দুর্নীতির তথ্য দুদকে জমা দিয়েছে বিএনপি। দেশে কিছুটা উন্নতি হলেও রাজধানীর জুরাইনে বেশিরভাগ বাড়িতেই চলছে ডায়রিয়ার প্রকোপ, স্থানীয়রা দুষছেন ওয়াসার ময়লা ও দুর্গন্ধযুক্ত পানিকে। মিরপুর মুসলিম বাজার বধ্যভূমিতে 71 গণহত্যার শিকারদের পাওয়া দেহাবশেষ মিরপুর বুদ্ধিজীবী কবরস্থানে রাষ্ট্রীয় মর্যাদায় দাফন। পাকিস্তানের প্রধানমন্ত্রী নির্বাচন আজ, জয়ের ব্যাপারে শতভাগ আশাবাদী মুসলিম লীগ নেতা শাহবাজ শরীফ। এই ছিল এখনকার মতো, পরের সংবাদ বিকেল 4টায়, এর আগে 3টায় রয়েছে নিউজ চ্যাপ্টার দেখার আমন্ত্রণ রইল। এছাড়া বাংলাভিশন সংবাদ ও সংবাদ সংশ্লিষ্ট অনুষ্ঠান দেখে ভিজিট করুন www.bbnews24.com ও facebook.com/bangladeshnews এবং সাবস্ক্রাইব করুন youtube.com/bangladeshnews। ধন্যবাদ সবাইকে।